স্মার্টফোন আপনি ব্যবহার করেন, স্মার্টফোন আমি ব্যবহার করি, সকলেই ব্যবহার করি, আর আমরা প্রত্যেকে সস্তা স্মার্টফোনের দিকে হাত বাড়াই, আমাদের দোষ নয়। তবে এই দোষের জন্য আমাদের বড় মাশুল দিতে হতে পারে এবং আপনি হয়ে যেতে পারেন সর্বশান্ত, কারণ আপনি যদি ইউনিসক চিপসেট আপনার ফোনে ইউজ করেন, ব্যাস শেষ হয়ে গেল সব, চারিদিকে অন্ধকার। কেন, পুরো ব্যাপারটা গুছিয়ে বলবো। আমি সুমন, চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। স্মার্টফোন কিনতে গেলে আমরা পারফরমেন্স দেখি, ক্যামেরা দেখি, ব্যাটারি দেখি, ডিসপ্লে দেখি, আর আন্ডার 10,000 বা আন্ডার 15,000 স্মার্টফোন কিনতে গেলে আমরা এগুলোর কোনোটাই তেমন প্রাধান্য দিই না। তবে আমি বলবো, যখনই আপনারা সকলে 15,000-এর নিচে কোনো স্মার্টফোন কিনতে চলেছেন, অবশ্যই কিছুতে আপনারা প্রাধান্য দেন বা না দেন সেটা বড় কথা নয়, বড় কথা আপনারা অবশ্যই প্রাধান্য দেবেন পারফরমেন্স অ্যান্ড সিকিউরিটি। আপনি জানবেন আপনি যে স্মার্টফোনটি ইউজ করছেন সেই স্মার্টফোনটি আপনার অনেক ডিটেলস বা তথ্য সংগ্রহ করে রাখছে, আর আপনি চাইবেন না আপনার ভেতরকার তথ্য, যেগুলো কনফিডেন্সিয়াল, ওটা অন্য কেউ, বাইরের লোক, থার্ড পার্টি জানুক বা ওয়ার্ল্ড ওয়াইড জানুক, নিশ্চয় চাইবো না আমরা। তো এরকমই আমরা স্মার্টফোন কিনতে গেলে প্রথমেই লাইক দিয়ে স্মার্টফোন কিনি, মানে যদি ভালো লাগে এই ভিডিও তাহলে লাইকটা অবশ্যই করে দেন, তবে হতে হবে মন থেকে, আর কমেন্টস করলে উত্তর পাবেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক রয়েছে, সেটা হলো একটা ফেসবুক গ্রুপ, অনেক বড় হচ্ছে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, প্রার্থনায়। আপনারা যদি চান আরও বড় হব আমরা, তাই দেখতে পারেন একবার আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করে। তো এখানে ব্যাপারটা হলো, স্মার্টফোন কিনতে গেলে আমরা পারফরমেন্সের জন্য প্রসেসরটাকে প্রথমে সিলেক্ট করি, আর যে কোনো স্মার্টফোনের দাম কমে ওই প্রসেসরের জন্য। সবথেকে কম দামি প্রসেসর এই মুহূর্তে আমরা বলতে পারি ইউনিসকের প্রসেসর, কারণ 10,000 থেকে 15,000-এর মধ্যে যে ফোনগুলো লঞ্চ হয় সেগুলো সবই বেশিরভাগ ইউনিসক দিয়ে, এবং 10,000-এর নিচে তো ইউনিসকের ছড়াছড়ি। এবং রিয়েলমি সি সিরিজ বলুন বা নোকিয়ার সি সিরিজ বা মোটোরোলার ই সিরিজ, অনেকেই আজকাল ইউনিসকের চিপসেট ব্যবহার করছে। প্রথমের দিকে আমাদের জ্ঞান ছিল না, আমাদের বোধগম্য ছিল না, আমরা মনে করতাম ইউনিসক চিপসেট ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট কম দামের মধ্যে, কিন্তু যে তথ্য বেরিয়ে আসছে সেটা ভয়ঙ্কর। আমরা স্ন্যাপড্রাগন চিপসেট দেখেছি, আমরা মিডিয়াটেক দেখেছি, আমরা এক্সাইনস দেখেছি, এগুলো কেউ কিন্তু আপনার তথ্যকে চুরি করে না, চুরি করছে আজকাল, এক্সাইনস নয়, স্ন্যাপড্রাগন নয়, মিডিয়াটেকও নয়, চুরি করছে ইউনিসক নিজে। আপনাদের মানে ভালো একটা তথ্য দেওয়ার জন্য এটা জানিয়ে রাখি, ইউনিসক প্রসেসর কিন্তু চায়না ব্র্যান্ডের একটা প্রসেসর, অর্থাৎ চায়না বেসড। তবে এই প্রসেসরের কাজই হলো আপনার তথ্যকে উলট পালট করে নিয়ে যাওয়া অন্য সার্ভারে এবং বিক্রি করে দেওয়া, সেখান থেকে আপনি পড়ে যেতে পারেন বিপদে। তো এইরকমই ব্যাপারটা আমরা দেখলাম যে অ্যান্ড্রয়েড যে ডিভাইসগুলো রান করছে সেগুলো চাইনিজ ইউনিসক চিপসেটে, এবং সেখানে ক্রিটিক্যাল একটা সিকিউরিটি এরর দেখা দিয়েছে। কীরকম, আমরা হাওয়াতে কথা বলছি না, তথ্য নিয়ে কথা বলছি। তো এখানটাই যে আমরা স্মার্টফোনগুলো, সেভারাল ডিভাইসগুলো ব্যবহার করছি, সেইগুলো কন্ট্রোল করছে একমাত্র ইউনিসক। কীরকম করে, তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই মোবাইল সিকিউরিটি ফার্ম, এটা যে একটা মোবাইল সিকিউরিটি ফার্ম, তারা কমপ্লেন রেজ করেছে, তারা সব দিক থেকে খুঁটিনাটিভাবে দেখেছে, এবং তারা বলেছে যে ইউজার্স যারা ফোন কিনছে সেখানে ইউনিসকের চিপসেট থাকছে, সেই চিপসেট খুব কঠিনভাবে যে সিকিউরিটি এরর সেখানটা ওখানটায় ফাঁদ পেতে রেখেছে তারা। সিকিউরিটি এররের মাধ্যমে আমাদের যে অ্যাক্সেস করছে সিস্টেমকে, যেমন কল লগস হোক বা টেক্সট মেসেজ, কন্ট্যাক্টস বা আদার প্রাইভেট ডেটা, এবং সেইগুলোকে নিজে রেখে সেগুলো একটা এররের মাধ্যমে যে কোনো ডিভাইসকে অ্যাফেক্ট করছে। মানে আপনি কাকে কল করছেন, কোন কল রেকর্ড রয়েছে, বা কোন কল থেকে, নাম্বার থেকে কল আসছে, কাকে মেসেজ করছেন, কোন নাম্বার থেকে মেসেজ আসছে, আপনার ব্যাংকের তথ্য, প্রত্যেকটা জিনিস তারা কন্ট্রোল করছে। খুব সমস্যার ব্যাপার, এবং আপনার ফোন যখন তখন হয়ে যেতে পারে অন্যের, মানে হ্যাক হতে পারে। এবং কিছুদিন আগে মার্চের 15 তারিখ 2022 সালে একটি মোবাইল সিকিউরিটি এবং প্রাইভেসি সলিউশন, যাদের নাম ক্রিপ্টোওয়্যার, তারা অ্যানাউন্স করেছিল যে ক্রিটিক্যাল সিকিউরিটি এবং প্রাইভেসি ভলান্টেবিলিটি এই অ্যাফেক্ট করছে মোবাইল ডিভাইসগুলোকে, যেখানে ইউনিসক চিপসেট রয়েছে। এবং এখানে আরও তারা বলেছেন যে এই যে ভলান্টেবিলিটি, যে একটা এরর সেই চিপসেটগুলোতে দেখা যাচ্ছে, এইটা এক্সপ্লয়েট করতে পারে, এবং ম্যালিসিয়াস যে যে প্রোগ্রামগুলো বা ম্যালিসিয়াস যে ভাইরাসগুলো, সেগুলো আপনার ফোনে তারা দিতে পারে।
ম্যালিসিয়াস অ্যাক্টরস আপনার ফোনকে অ্যাক্সেস করতে পারে 2-3 মিনিটের মধ্যে, পরে আপনার ফোনকে করে দিতে পারে একদম শেষ। শুধু আপনার ফোনই শেষ হবে না, আপনার বিভিন্ন রকম তথ্য চলে যাবে অন্যর কাছে। এবং তারা আরও কিছু জিনিস এখানটা বলেছেন যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেগুলো রান করছে ইউনিসক চিপসেটে, যেমন ইন্ডিয়াতে তারা যে ইউজার্স রয়েছে, ইন্ডিয়ান ইউজার্স বা ওভারঅল যারা ইউজার্স রয়েছেন, তাদের প্রবলেম একদম সংকটে, খুব সম্মুখীন হচ্ছেন তারা। এবং তারপরেও অনেক যে মোবাইল ব্র্যান্ডগুলো তারা কিন্তু শুনেনি, তারা একের পর এক এই চিপসেট তারা ইউজ করছে। বলা বাহুল্য যে যখন ইউনিসক টিমকে বলা হয়েছিল, তারা এর সদুত্তর তেমন কিন্তু দিতে পারেনি। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই ইউনিসকের চিপসেটগুলো স্মার্টফোনে বিভিন্ন বাগসগুলোকে ডেকে আনে, আর বাগসের কাজই হলো আপনার মোবাইলকে ঠিকভাবে না চালানো এবং আপনার মোবাইলের হার্ডওয়্যার বেস যে তথ্যগুলো, সফটওয়্যার বেস যে তথ্যগুলো, সেগুলো পাঠিয়ে দেওয়া। আপনি এখন জানেন যারা অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করছেন, কে ক্যামেরা ইউজ করছে, কোন অ্যাপ ক্যামেরা ইউজ করছে, সেগুলো আপনাকে জানিয়ে দেবে। কিন্তু অ্যান্ড্রয়েড 11 যারা ইউজ করছেন, তাদের কী হবে? এবং তারা আরও বলেছেন যে এই যে অ্যাক্সেস ছাড়াও এই ডিভাইসকে তারা কন্ট্রোল করছে, ভলান্টেবিলিটি অ্যালাউজ করছে ইন্ট্রোডিউসার্স রেকর্ড করা, কীরকম আপনি স্ক্রিনের মধ্যে স্মার্টফোনের যা যা করছেন সেগুলো রেকর্ড হচ্ছে এবং কন্ট্রোল করছে আপনার ডিভাইসকে রিমোটের মাধ্যমে, মানে রিমোটলি দূর থেকে তারা আপনার ডিভাইসের স্ক্রিনে যা যা চলছে সেগুলো তারা অ্যাক্সেস করছে, দেখছে। এ এক আজব ব্যাপার। আপনি ব্যাংকে পেমেন্ট করতে যাবেন, ওরা দেখছে। আপনি কাউকে মেসেজ করছেন, কাকে মেসেজ করছেন, তার তথ্য তারা দেখছে। তার মানে আপনি শুধু একা বিপদে নয়, আমি তো বিপদে রয়েছি, আমি তার সাথে আরও 5-6 জন মানুষকে বিপদে ফেলছি। অর্থাৎ তারা তাদের তথ্য পেয়ে যাচ্ছে যাদেরকে আমরা কমিউনিকেট করছি। এবং এই সংস্থাগুলো আরও জানিয়েছে যে এই যে ইউনিসকের চিপসেট যেগুলো December 2021 থেকে এরা চালাচ্ছে ব্যবসা এবং কোম্পানি অ্যাড্রেস করেছে, না আমরা এরকম ইস্যু কিছু পাইনি। এবং আফটার দ্যাট তারা টাই আপ করেছে সেভারাল স্মার্টফোন ম্যানুফ্যাকচারের সাথে। এবং এক্ষেত্রে বলা বাহুল্য 2021 থেকে যেমন রিয়েলমি C11, তাছাড়া রিয়েলমি C21, এছাড়া মোটো ই সিরিজ, এরকম অনেক স্মার্টফোনগুলো ইউনিসকের T610 চিপসেট ইউজ করছে। সস্তা পাচ্ছি, কিন্তু সস্তার দুরাবস্থা হচ্ছে। এবং সংস্থার মাধ্যমে আরও বলা হয়েছে যে নোকিয়া স্মার্টফোনগুলো MWC এই স্মার্টফোনগুলোতে অ্যানাউন্স করেছে যে তারা নতুন স্মার্টফোন আনবে অ্যান্ড্রয়েড গোয়ের সাথে, যেখানে অ্যান্ড্রয়েড গোয়ে এই ইউনিসক চিপসেটগুলো থাকবে। আমরা বলবো ব্র্যান্ডকে যে আপনাদের প্রফিটের জন্য, এবং কোনো মানুষকেই যে বিপদে ফেলা উচিত নয় এটা আমাদের জানা উচিত। এবং আরও কিছু আপনাদের তথ্য দিই যে মোটামুটি 2 লাখের বেশি রেটিং আছে এই কমার্স প্ল্যাটফর্মে। অ্যাডিশনালি যদি আমি আরও কথা বলি যে পপুলার স্মার্টফোন পাওয়ার্ড বাই ইউনিসক চিপসেট, যেমন মোটোরোলা E40, নোকিয়া C01 প্লাস, এরা কিন্তু এই সব চিপসেটের মাধ্যমে অনেক ইউজার্সকে ডেঞ্জারের মুখে ফেলছে। তাই একটাই কথা বলতে চাই যে আপনি চাইবেন না আপনার ফোনে ভাইরাস আসুক, আপনি চাইবেন না যে আপনার স্মার্টফোনকে কন্ট্রোল করুক দূর থেকে অন্য কেউ, আপনি চাইবেন না যে আপনার তথ্যগুলো নিয়ে নেক এবং সেগুলো বাজেভাবে কাজ করুক এবং আপনাকে করে দেখ একদম শেষ, এবং আপনার স্ক্রিনকে যে রেকর্ড করবে বাইরে থেকে এটাও আপনি চান না। আমরা অনেক সময় কথা তুলেছি বিভিন্ন ব্র্যান্ডের কাছে যে Xiaomi তথ্য বিক্রি করে, এবং অনেক নেটওয়ার্ক প্রোভাইডার যেমন এয়ারটেল, ভোডাফোন, তাদের বিরুদ্ধে উত্তপ পেটেছি যে তারাও এই ব্যবসাগুলো করে। কিন্তু আফটার অল আমরা যদি দেখি চিপসেটের আড়ালে এরকম জিনিসগুলো হচ্ছে। তাই আপনাদের করজোড়ে নিবেদন করব, ইউনিসক চিপসেট থেকে দূরে থাকুন। যতই সস্তা হোক, সস্তা স্মার্টফোন আরও আছে যেখানে মিডিয়াটেকের চিপসেট ইউজ করা হয়, এক্সাইনস ইউজ করা হয়, যেখানে স্ন্যাপড্রাগনের যে প্রসেসর সেটাও ইউজ করা হয়, আপনারা ওইগুলো ব্যবহার করুন। তাই আমার দুপার বাংলা নয়, সব গোটা দেশের মানুষকে বলবো, ওয়ার্ল্ড ওয়াইড আমি বলবো, ইউনিসক চিপসেট থেকে দূরে থাকুন, কারণ তথ্য যা জানাচ্ছে তা কিন্তু ভয়ঙ্কর। তাই যতই সস্তা হোক, মনকে আজকে বুঝান, ইউনিসক চিপসেট নয়, তথ্য থাকবে সিকিউর, আমরা স্মার্টফোন ইউজ করব কিন্তু সিকিউরিটির সাথে। ধন্যবাদ। আরও এরকম নতুন নতুন তথ্যর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে আপনাদের সুমনদা। ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে, মন থেকে বলি, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।